বাংলাদেশের সমাজের বিয়ের যে প্রচলিত প্রথা রয়েছে সম্প্রতি সেটি ভেঙে আলোচনার জন্ম দিয়েছে সদ্য বিবাহিত এক দম্পতি বুধবার বিকেল চারটায় ঝিনাইদহের শৈলকুপা কুপা উপজেলার মনোহরপুর গ্রামে অনুষ্ঠিত হয় এই প্রথা ভাঙার বিয়ে আর এ বিয়েতে কনে যাত্রী নিয়ে বরের বাড়িতে গিয়ে বিয়ে করছেন কনে যাত্রী নিয়ে বরের বাড়িতে গিয়ে বিয়ে করলেন কোনে বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী বর তার আত্মীয় স্বজন সহ সহযাত্রীদের নিয়ে

যেভাবেই লিখ না কেন ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন নেউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার সুস্থ জীবনের অর্থ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এরপর বিয়ের আনুষ্ঠানিকতা সেরে কোনের বাড়ি থেকে কোনিকে নিজের বাড়িতে নিয়ে আসেন কিন্তু ঝিনাইদহের শৈল উপজেলা পরিষদের আবাসিক জেলার আব্দুল কাদের মে। সে লিনার ক্ষেত্রে ঘটনাটি উল্টো হয়েছে তিনি তার সহযাত্রীদের নিয়ে একই উপজেলার মনোহরপুরের গ্রামের লস্করের পুত্র বাংলাদেশের টিভি চ্যানেল দীপ্ত টিভির সাংবাদিক এম এ মালেক শান্তর বাড়ি থেকে হাজির হন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহের কোনো কমতি ছিল না বিয়ের অনুষ্ঠান দেখতে বরের বাড়িতে যেমন উৎসাহীরা ভিড় ভিড় জমিয়েছিলেন তেমনি কনের বাড়িতেও জড় হন প্রচুর মানুষ জানা গেছে এমন বিয়ের প্রস্তাবটি আসে মূলত বর শান্তর পক্ষ থেকে তারা চেয়েছেন এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নারী পুরুষের বৈষম্য দূর করা দৃষ্টান্ত স্থাপন করতে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট